Today I will discuss about right horn valves. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাস থেকে right horn valves নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা তিনটা রুলস আলোচনা করেছিলাম 17 18 এবং 19। আজকে আমরা আলোচনা করব রুলস নাম্বার 20 অর্থাৎ রুলস নাম্বার 20 অর্থাৎ 20 নাম্বার রুলস। রুলস নাম্বার 20 খেয়াল করো cannot be all, cannot help, be used to, got used to, be belligerent, prefer to, devoted to, feel like, addicted to, ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে cannot be all, cannot help, be used to, got used to, addicted to, devoted to, prefer to, feel like ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। খেয়াল করতে হবে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং যদি ভার্বের সাথে ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা কি করব, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এক্সাম্পল, আই ক্যানট হেল্প লাভ, আই ক্যানট হেল্প লাভ। তাহলে লাভের এখানে ব্র্যাকেট দেওয়া আছে, খেয়াল করো কি বলছি, ক্যান নট হেল্প থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এটা কি অ্যানসার হবে, আই ক্যান নট হেল্প লাভিং, আই ক্যান নট হেল্প লাভিং। হি গট ইউজ টু স্মোক, হি গট ইউজ টু স্মোক, স্মোকের ব্যাকেট দেওয়া আছে। তাহলে গট ইউজ থাকলে কি হয়, আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এটা কি হবে, হি গট ইউজ টু স্মোকিং। I prefer dance to playing, I prefer dance to playing, এখানে prefer to আছে, তাহলে কি করব, I prefer dancing to playing, আনসার কি হবে, I prefer dancing to playing। এরকম ভাবে আমরা রুলস নাম্বার 20 তে আমরা ing ব্যবহার করব। রুলস নাম্বার 21, প্রিপজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। রুলস নাম্বার 21, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। এক্সাম্পল, উইদাউট নো আই ক্যান নট, আই উইল নট কনডেম হিম, উইদাউট নো আই উইল নট কনডেম হিম, বলছে যে কোনো কিছু না জেনে আমি তাকে দোষারোপ করব না। তাহলে কি হবে এখানে, যেহেতু উইদাউটটা হচ্ছে প্রিপজিশন, তাহলে আমরা কি করব, উইদাউট নোয়িং, উইদাউট নোয়িং আই উইল নট কনডেম হিম। এরকম ভাবে প্রিপজিশন থাকলে তারপরে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। রুলস নাম্বার 22, মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ওট টু, মাস্ট ইত্যাদি যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে অবশ্যই আমরা সেই ক্ষেত্রে ভার্ব প্রেজেন্ট টেন্সে দেব। কি করব, ভার্বটা প্রেজেন্ট ফর্মে গঠন করব। তাহলে মোডাল অবজার্ভ ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ওট টু, মাস্ট এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই আমরা ভার্বের ভার্ব কি দেব, ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্ম দেব। এক্সাম্পল, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, এখানে রেইনের সাথে ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে যেহেতু রেইনটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে কাজে এখানে আমরা কী কাজ করব, শুধুমাত্র ব্র্যাকেটটা উঠিয়ে দেব, তাহলে কী হবে, ইট মে রেইন টুডে। হি মাস্ট কাম হিয়ার, হি মাস্ট কাম হিয়ার, মাস থাকলে আমরা কি করব, প্রেজেন্ট টেন্সে গঠন করব। তাহলে কামটা কি প্রেজেন্ট ফর্ম, তো এটা কি হবে, হি মাস্ট কাম হিয়ার। এরকম করে আমরা কি করব, প্রেজেন্ট টেন্সে ফর্মে গঠন করব যদি সেটা মডেল অক্সিলারি ভার্ব সেখানে থাকে। নেক্সট রুলস, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার ইত্যাদি যুক্ত সেন্টেন্স সর্বদাই পাস্ট টেন্স হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে
এই গুলো যারা যুক্ত থাকে এটা কোন টেন্স হবে past tense হবে অবশ্যই ভার্ব সর্বদা past form হবে एग्जांपल he go to ঢাকা yesterday he go to ঢাকা yesterday আমরা yesterday থাকলে কি বলছি past form হবে go তে ব্যাকআপ দাও আছে তাহলে কি করব আমরা go টা past form এ দেব তাহলে কি হবে এটা he went to ঢাকা yesterday এরকম করে আমরা যদি লাস্ট মান্থ লাস্ট ইয়ার ইয়েস্টারডে লাস্ট নাইট এগুলো যুক্ত থাকে অবশ্যই আমরা ভার্বটাকে past form এ দেব জেলানার্স আমরা আরো তিনটা রুল শিখলাম পরবর্তী ক্লাসে আমরা বাকি রুলস নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ